দেখো বন্ধুরা, এখন 7:30 বাজে। এখন থেকে আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এই দেখো, এখানে আমি ঘুগনি রান্না করব বলে কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, সবই বসিয়েছি। আর এখন এই পর্যন্ত ছুটকির বাবা আমাকে চিকেন এনে দেয়নি, আর কখন দিবে কি জানি, কখন আমি রান্না কমপ্লিট করব। বাড়িতে মিস্ত্রি লাগবে আর গ্রিল মিস্ত্রি লাগবে, অনেক কাজ আছে। চলো আমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর আসছি। দেখো বন্ধুরা, ছুটকি ছুটকির ভাই ঘুমিয়ে উঠেছে। দেখো ছুটকির ভাইয়ের অবস্থা, দেখো ছুটকি সর, এই দেখো ঘুম থেকে উঠেই চশমা। আরে তুই কি চশমা পরে ঘুমিয়েছিলিস? হ্যাঁ রাজাবাবু, তুমি চশমা পরে ঘুমিয়েছিলে? ঘুমিয়ে গেছে। ছুটকি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে। আর রাজাবাবু বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো, মামাম গুড মর্নিং বলো, একটু চশমা খুলে গুড মর্নিং বলো। চশমাটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। ইয়ে টাটা কোথাও, টাটা কোথাও, টাটা কোথাও, টাটা কোথাও, হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। বলবেন এই তো বলি বলি, দেখো কো তোমাদেরকে সবাইকে হাই বলছে, তোমরা খুশি হয়েছো? কমেন্টের উত্তর জানাবে। ছুটকির ভাই ঘুম থেকে ওঠে চশমা পরে কেন? দেখো এই সবে ছুটকির বাবা চিকেন এনেছে, আর আমি ধুয়ে জল ঝরে রেখেছি। আর এই লেগ পিসটা যে দেখতে পাচ্ছো, এটা প্রতিবারে কে খায় জানো? এই তোমাদের এই ছুটকি, বুঝতে পারছো? প্রতিবারে ওকে দিতে হবে, নিলে ওর মাথা গরম হয়ে যায়। চলো, আর এখানে আমি অলরেডি মাংস রান্না করব বলে তেল আর ই গরম করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, ছুটকির বদমাশি করে, দেখো তোমাদের ছেলে মেয়ে এরকম করে, দেখো পপিটের ওপরে জল দিয়ে দিয়েছে, দিয়ে দেখো কি অবস্থা করছে, ডাইনিং টেবিলের অবস্থাটা কি করছে দেখো। একে মারতে ইচ্ছে হবে না হবে নি, তোমরা বলো তো? হবে না। আর উপরে গ্রিল মিস্ত্রি এসেছে, আর কি কাজ হচ্ছে চলো দেখায়। হাই হাম্বা, দেখো হাম্বা 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 দিবে, কাজ হচ্ছে দেখতে পাচ্ছ? ওদিকে ইট কাটিং হচ্ছে, এদিকে ভাড়া বাঁধছে, চলো ছাদে কি কাজ হচ্ছে দেখো। এখন ছুটকি খাচ্ছে, কি খাচ্ছ ছুটকি? ঘুগনি মুড়ি আর ডিম সিদ্ধ। ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ, আবার চোখে মানে কি দিয়েছো ওগুলো? আইশ্যাডো। আইশ্যাডো দিয়েছো কেন? শর্ট ভিডিও করছিলাম তো, তাই আমি জানি মেকআপ করে খাচ্ছো। না না ও খাও। মা ঘুগনিটা তো খুব টেস্টি হয়েছে, তাই ছুটকি এখন ব্রেকফাস্ট করছে ঘুগনি মুড়ি দিয়ে। আর এখানে ভাই বদমাশি করছে। চলো পরে আবার দুপুরে দেখা হচ্ছে কি খাচ্ছে ছুটকি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ছুটকি পরিবারেও সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন বাজে 8টা, আজ এখন থেকে আমার ব্লগ স্টার্ট, আর আমি ব্লগ করছি। আমার হাজবেন্ড হাসছে, বলে সকাল সকাল কি শুরু করলো। হ্যাঁ এখানে দেখো আমি রান্না করবো বলে, এই দেখতে পাচ্ছো পেঁয়াজ লাল লাল করছি, আর এখানে হচ্ছে বিম আলু ভাজা করতেছি। আর আজকে রান্না করব ডিম আলু, এখানে মশলাও নিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট। আর এই দেখো লাল লাল করে ডিম ভাজা করে দিয়েছি। এইটা হচ্ছে ছুটকি, গোটা গোটা ডিম খাবে না, ভেজে তরকারিতে দিলে তাহলে খাবে। চলো আমার রান্নাটা দেখতে পাচ্ছো, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, চলো করে নিই তারপর কথা বলছি। সকাল সকাল ছুটকির বাবাকে আর ছুটকিকে শরবত দেবো বলে এই দেখো আমি সাবুটিকে রাত থেকে ভিজেছিলাম, আর এখন আমি চিনি দিয়ে ফেটে নিচ্ছি। ছুটকি এখন ঘুমিয়ে আছে, আর ছুটকির বাবা উঠেছে, ছুটকির ভাই উঠেনি,
আর আমি রান্না করছি, আমি সকাল সকাল রান্না করি, কেন আমার হাজবেন্ডকে অফিস যায়। ঠিক আছে, ভাত উতলে গেছে, কি গরম। আর এখানে ছুটকি, ছুটকির ভাই উঠে গেছে, দেখো ছুটকির ভাই উঠে খেলা করছে। খেলা করছো? হ্যাঁ হ্যাঁ। দিদি কই? দিদি তুমি মজা পড়েছো? মজা পড়েছো? আচ্ছা ঠিক আছে, দিদির সঙ্গে খেলা করো। তোমার পাপা উপরে ডাকছে, কেন যাচ্ছি, দাঁড়াও, চলো উপরে যাওয়া যাক। উফ, তিনতলায় উঠতেই দম বাড়ি যাচ্ছে। এ দেখো গ্রিল পড়াতে এসে গ্রিল মিস্ত্রিগুলো কত কি ভেঙেছে দেখো। এগুলো আবার কবে যে ঠিক হবে ঠিক নেই। কই গো বলো, জল দেওয়া হলো? ছাদে জল দেওয়া কমপ্লিট। দেখো ছাদ থেকে পরিবেশটাই আলাদা, কুয়াশা ভর্তি চারিদিক, কুয়াশায় কুয়াশায় অন্ধকার হয়েছে। চলো পরে দেখা হচ্ছে নেক্সট। এই দেখো বন্ধুরা, আমার মুখ ধোয়া কমপ্লিট। আমার মা আমাকে খেতে দিয়েছে সাবু, তারপর মা বাইরে গেল বলে আমি একটু ভিডিওটা করছি, তারপর খেয়ে নি, তারপর কথা বলছি। খিচুড়ি আনতে দিয়েছিলাম আমাদের পাশের বাড়ির লক্ষ্যে, সে খিচুড়ি এনেছে আর সে ডাকছে, একই টিফিনে নিয়ে এসছে, বলে আসো দিদি খিচুড়িটা নিয়ে যাবে। চলো আমি খিচুড়ি আনতে যাচ্ছি, দেখতে থাকো। তো আমি খিচুড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলা করছে, আর রাজাবু দেখো ঝাঁটা নিয়ে বাড়ি গেছে। বন্ধুরা এখন 10:10 হয়ে গেল, আর এখন কিছু কাজকর্ম আর হচ্ছে না, কেন আমরা শর্ট ভিডিও করতে গিয়েছিলাম। আর এদিকে দেখো বিছানাপত্রেরও অবস্থা, যা হয় অবস্থা ছোট ঘরে বেবি থাকলে। আর এই দেখো অবস্থা দেখেছো। আর ছুটকি দেখো মশারি তুলতে বলছি বলে সে একদম নেচে নেচে মশারি তুলছে। চলো পরে আসছি আবার। এই দেখো বন্ধুরা, তোমরা ভাবছো আমি এই টাকাটা চুরি করেছি, কিন্তু না, যত প্লাস্টিক লোহা ছিল আমি সেগুলোকে বিক্রি করে 105 টাকা পেয়েছি। প্লাস্টিক আরও বেশি টাকা পেয়েছি, আর লোহা একটু কম টাকা পেয়েছি, 105 টাকা। তো আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা কি ভাজা? আমার ডিম ভাজা আর ডিমের ঝোল। কার কার এই খাবারটা খুব প্রিয় প্লিজ কমেন্ট করে বলবে। আমার মানে একটু একটু ভালো লাগে, বেশি নয়, বেশি তো আমার চিকেন ভালো লাগে। চলো খেয়ে নিই। তোমার জন্য এইরকম ডিম করে দিয়েছি, দেখো চিকেনের মতো এইরকম ডিম খেতে ভালোবাসো বলে ভেজে তরকারিতে রান্না করে দিয়েছি। হ্যাঁ থ্যাংক ইউ। আর ছুটকির এতই খিদা পেয়েছে স্নান করেনি, ভাত খেতে বসে গেছে। যা ছুটকি প্যাস্ট্রি পাংচার হয়ে গেল। এই দেখো বন্ধুরা, আমি এই শীতের দিনেও চান করে এসে এই বরফ কিনেছি, মানে জীবন ঠান্ডা। কার কার এটা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে। খুব টেস্টি, মা জানে না আমরা দু ভাই বোন খাচ্ছি। মা এখন চান করছে, মনে হয় চান করা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি খেয়ে নি। ছুটকির ভাই কাঁদছে, কোথা থেকে আওয়াজ এসছে দেখি। কি রে, শীতের দিনেও জীবন ঠান্ডা খাচ্ছিস, তুই খাচ্ছিস খাচ্ছিস, আবার ওকেও খাওয়াচ্ছিস? না দাদা, চকলেট খাচ্ছি। ঠান্ডা লেগে গেল? আরে আমি চকলেট খাচ্ছি এই তো। দিদি জীবন ঠান্ডা খাওয়াচ্ছে? হ্যাঁ খাওয়াচ্ছে। ওই তো ওকে বলছে তো। হুম বলতে কি বললো রে? না দেখি ওকে আজ মেরেই ফেলবো, তাই তোকে বলেছিলাম যে খেতে না। ডাং কই বলতো? হ্যাঁ
আর তোকেও খেতে হবে খুব জেদ। বন্ধুরা দেখো কত কাঁথা টাথা আমি ধুয়েছি, কেন এই ছেলেটা দেখো বিছানায় টয়লেট করে দিয়েছে, বাজে ছেলে, পচা ছেলে, দেখো গন্ধ ছেলে। আর ওর দিদি দেখো ওকে সব সময় বদমাশি করবে, দে দিয়ে দে তার বোতল দিয়ে দে, চলো পরে আসছি। দেখো বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা কি কি খাওয়া নিয়ে বসেছি, এই দেখো পেয়ারা আছে, ছলা আছে, এক গ্লাস লস্যি আছে, আর আছে জল। দেখো আর আমি এখানে বসে গেছি খাওয়ার জন্য, তো আমি খাই একটু ছলা। গাছের পেয়ারা খাচ্ছি, কেমন হয়েছে দেখি। খুব টেস্ট পেয়ারাটা, খুব মিষ্টি, তো আমরা খেয়ে নিই তারপরে একটু পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমরা ছলা আর পেয়ারা আর লস্যি খেয়ে তারপরে আবার ছুটকির বাবা মশলা মুড়ি এনেছে, তাই আমরা খাচ্ছি। আমি ছুটকি আর এখানে ছুটকির বাবা খাচ্ছে শসা পেয়ারা। আর ছুটকির ভাইয়ের অবস্থাটা দেখো, ও ঠান্ডা লাগেনি, ঠান্ডা লাগেনি রাজবাবু? ছুটকির বাবা একটু হাই বলো তো, হাই বলো, লজ্জা লাগছে। থ্যাংক ইউ, এরকম মাঝে মাঝে ভিডিওতে আসতে হবে তো। এই দেখো বন্ধুরা আমার বাবা কি কি কিনে এনেছে, আমি এই ব্লগে আমি এগুলো দেখাবো না, আমি দেখাবো নেক্সট ব্লগে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলুন, ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। ছুটকির মন ভালো নেই বলে আমি আজকে ওর জন্য রান্না করেছি, আর চিকেন রান্না করেছি, আরো অনেক কিছু রান্না করেছি। ছুটকি তো চিকেন হলেই ওর মনটা খুব ফ্রি, দেখো শুধু কি রিয়াকশনটা দেয়, দেখো ছুটকি চিকেন রান্না হয়েছে, আবার লেগ পিস। ছুটকির মন ভালো হয়ে গেছে, মন ভালো গেছে, খাও খাও খাও। আমরা এখন সন্ধ্যাবেলা পেয়ারা খেতে বসে গেছি, দেখেছ ছুটকি ভুরুতে কি করেছি, এগুলো কি কে করেছে, মোটা মোটা করে গাজর কেন, কি পেয়েছি এরকম দিয়ে, বাজে লাগছে। এমনি করেছিলাম যে সকালবেলা যে পেয়ারাটা পড়েছিলি সেই পেয়ারা কেটেছিস, মিষ্টি আছে খুব, তুমি খাও দাও দেখি। খুব মিষ্টি, তুমিও খাচ্ছ। ছুটকি হাতে তোমার কি এটা, পাপা নিয়ে এসেছে? হ্যাঁ, তুমি বলে এটা কি আছে, চাউমিন না মোগলাই? চাউমিন কে আছে? সিওর সিওর চাউমিন, কেন ভিজে গেছে আছে, দেখা যাক খুললে কি অবস্থা। আরে সেই কি, ওরা কেমন খুলেছে, কেমন ওরা লেগেছে, কেমন এটা খোলা কেন, ওরা তো এমন হবে যে আম করবে, তো সাপোর্ট তো রাখতে হবে। মা তুমি ভুল হয়েছো, কি হয়েছে, ইয়ে আমি হেরে গেছি মোগলাই। ও বাবা, হ্যাঁ পাপা নিয়ে এসেছে খাবে, টেস্টি টেস্টি। কোথায় আমি একটু খেয়ে দেখি, হবে খুব কচ্ছু, ভালো কিন্তু। মোর প্রথম ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চলো টাটা।